মেরা শহর সরওয়ার জাহান নিজাম আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বিদায়ী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হাসান আলী খান সকালে নৌবাহিনী সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে বিদায়ী নৌবাহিনী প্রধান সেনা সদর দপ্তরে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখান থেকে যান নৌবাহিনী সদর দপ্তরে, সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে তিনি নয়া নৌবাহিনী প্রধানের কাছে দায়িত্ব তুলে দেন এবং কুশল বিনিময় করেন। তিনি পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন। সে সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।